রাশেদ খান মেননের খবর আছে দর্শক এই কথা কেন বললাম আজকে দেখেন কতদিন তিনি আটক হয়েছে আটকের পর কিন্তু রিমান্ডের পর রিমান্ডে আছে এবং আদালতে যে ট্রিটমেন্ট সেটা তো নিশ্চয়ই দেখেছেন সেই প্রথম সময়ের হ্যাঁ কিল গুতা জুতা লাথি পচা ডিম নিক্ষেপ কোনো কিছুই ভাব যায়নি এখন রিমান্ড আর শেষ হচ্ছে না এখন সর্বশেষ আবার তিন দিনের রিমান্ড সেটা হচ্ছে মির্জা আব্বাসকে হত্যার চেষ্টার মামলা এখানে বলা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় রাশিদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তাকে কারাগার থেকে আদালতে হাজির করে ও কারাগারে রিমান্ড শেষ হওয়ার পর কারাগারে ঢোকাইছে আবার এখন রিমান্ডে অর্থাৎ কারাগার আদালত আর রিমান্ড এই চলতে থাকবে এই সময় মামলা তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এই মামলার বিষয়বস্তু কি সেটা তদন্তকারী কর্মকর্তা বা কি তারা বুঝবে আমার কথা হলো যে রাশেদ খান বেন বড় ধরনের অপরাধ হলো তাদের যে এক সময় বর্ণিল সংগ্রামী জীবন বিপ্লবী জীবন আন্দোলন সংগ্রাম মানুষের জন্য কি না করেছেন এদের শেষ জীবনের পরিণতি ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর অপরাধ সুবিধাবাদিতা দুর্নীতি অনিয়ম লুটপাটের এই শাসন শেখ হাসিনার সেই শাসনের তারা শরিক ছিলেন সুবিধাভোগী ছিলেন শেখ হাসিনার দয়ে তারা এমপি হতেন মন্ত্রী হতেন যার জন্য মানুষের ক্ষোভ বিক্ষোভ কি মানুষের আকাঙ্ক্ষাটা কি কোনো কিছুকে তারা তোয়াক্কা করেননি নতুবা এই ফজল হোসেন বাদশাহ বা রাশেদ খান মেনন তাদের এদের যে আগের ঐতিহ্যের সাথে এই শেখ হাসিনার মানে করে গেছে খেয়াল করেন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন তিন চারশো ছাত্র মারা গেছে তখন চট করে গণভবনে ডাক আসলো সুরসুর করে কুত্তার মতন সব দৌড়াইলো দৌড়াই যে বাইরে এসে বলতেছে যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ আরে ঘটনা এখন অন্য একটা যে ছাত্র আন্দোলনে এত ছাত্র মারা গেল তাদের দাবি দেওয়া পূরণ বা কেন এত মারা গেল সরকারকে তারা টাইট করে ধরবে যে দায় নিতে হবে এবং দায়িত্বের বিরুদ্ধে তদন্ত কমিশন করতে হবে অর্থাৎ চাপ দিবে তারা উল্টা এই দায় তারা চাপায় দিল জামাত শিবিরের উপর মনে হলো বাংলাদেশের মানুষ মনে হচ্ছে যেন একটা মানে এর থেকে ভেসে আসছে অগা মগা জগা যা বোঝাবে তাই বুঝবে মানে তারা ঝাঁপাই পড়বে হ্যাঁ আরে বাবা তাই নাকি জামার সিউটের তাহলে ষড়যন্ত্র এইরকম একটা সিদ্ধান্ত বেরোয় আবার হাসি মুখে ওবায়দুল কাদের মতন একটা ক্লাউন রাজনীতিবিদের পাশে দাঁড়ায় তারা আবার এই ঘোষণা দিচ্ছে আবার প্রত্যেক আলাদা আলাদা করে ইনু বলে রাশেদ খান মেননও বলে ওবায়দুল কাদেরও বলে তা কদিন পরেই নাই সরকার এই এইটা হলো একটা চিত্র পনেরোটা বছর তো কাজই করছে কি করছে কোথায় স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র কোনটা শক্তিশালী হয়েছে ওনারা ওনাদের পকেট ভারী করছে শেখ হাসিনার পা চেটে তারা কি হয়েছে এমপি হয়েছে মন্ত্রীও হয়েছে কত আফসোস তাদেরকে কেন আরো তাদের দলকে দেয় না কোটার মতন আর কি এমপি হিসেবের কোটা যে মেনন সাহেবরা চারটা দেবে ইনু সাহেবরা তিনটা দেবে হ্যাঁ এইভাবে কোটা করে থাকবে নিজে হবে এমপি বৌড়ি বানাবে এমপি মানে ফ্রি স্টাইল এরা কি বলে মানে সারা জীবন নাকি সমাজতন্ত্রের রাজনীতি করছে হ্যাঁ এদের মতন মানে বুর্জ রাজনীতি তাদেরও যারা করছে তাদেরও একটা নৈতিকতা থাকে একটা গণতান্ত্রিক মূল্যবোধ থাকে আমরা ইউরোপ আমেরিকার পলিটিশিয়ানদের জীবন থেকে দেখি আর এরা কি লুমপেন টাইপের পলিটিশিয়ান আজকে এদের এই মানে আদালতে চড় লাথি মানুষের সহানুভূতি নেই আছে কোনো প্রতিবাদ আছে কোনো ফেসবুকে লেখালেখি আছে বুঝলাম না বাংলাদেশে নাই ঠিক আছে বাবারে মানে এখানে করলে বিপদ হবে ওই দেশের বাইরের থেকে তো কোনো আমি নজরে পড়ে না এদের পক্ষে কোনো দুই লাইন লিখ কই দল কোথায় আওয়ামী নাই ভ্যানিস হয়ে গেছে তো ওয়ার্কার্স পার্টি সব বিপ্লবীরা কোথায় জাসদের বিপ্লবীরা কোথায় চরম পরিণতি এদের আওয়ামী তো শেষ হচ্ছে হয়েছে আওয়ামী হয়তো আবার অন্য কোনো ভাবে ফিরে আসবে কিন্তু এই ওয়ার্কার্স পার্টি এই জাসদ এই মেনন ইনুরা এদের আর গোনা গোষ্ঠী থাকলো এরা শেষ তো পুরা সব শেষ হয়ে গেল চরম পরিণতি এবং আমার মনে হয় যে ওই হত্যা চেষ্টার বিচার মামলা টামলাগুলি দরকার নেই এই বিচার তাদের হয়ে গেছে এইসবের মধ্য দিয়েই বিচার হয়ে গেছে অর্থাৎ বাংলার মাটিতে এই ধরনের দালালদের একেবারে কবর চূড়ান্ত হয়ে গেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ